সমগ্র ভারতবর্ষতে এটা উৎকট গরম আরম্ভ হয়েছে, আর গরমক ইতিমধ্যে কেবাখনো রাজ্যত এলার্ট জারি করেছে ভারত সরকারে। তার মাজতে আছে এটা ভাল খবর, এই গরমের সঙ্গে আপনি যুদ্ধ করবলে, এই গরমের সঙ্গে আপনি নিজের কর্ম চলাই নিবলে দৈনিক সেবন করক কলা নিমখ আর নেমুর পানি। কলা নিমখ আর নেমুর পানি সেবন করলে আপনি গরমত সুস্থ হয়ে থাকবে পারিব। সমগ্র ভারতবর্ষতে তাপমাত্রা ক্রমাগতভাবে বৃদ্ধি পাইছে, উৎকট গরমে সাধারণ লোকক সমস্যাত পেলাইছে। ইতিমধ্যে ভারতের 6খন রাজ্যত গরমক লৈ এলার্ট জারি করা হয়েছে, ইয়ার তাপমাত্রায় অভিলেখ সৃষ্টি করেছে। এনে পরিস্থিতিত আপনার দেহত পানী লগা বা ইলেকট্রোলাইটর অভাব হব পারে, ইয়ার ফলত মূৰ ঘূৰোৱা আর অজ্ঞান অনুভব হব পারে। গতি এই সকল সমস্যার আঁতরি থাকবলে আপনিও কলা নিমখ আর নেমুর পানি খাব পারে। কলা নিমখ আর নেমুর পানি খাওয়ার বিভিন্ন উপকারিতা আছে। কলা নিমখ বা নেমুর পানিয়ে শরীরক শীঘ্রই হাইড্রেট করে। কলা নিমখ আর নেমুর পানি খাওয়ার আর আন একটা কারণ হল, ই শরীর পানির অভাব দূর করে স্নায়ু আর পেশির উন্নতি করে, যার বাবে শক্তি আহিবলৈ আরম্ভ করে। কলা নিমখ আর নেমুর পানিয়ে ইলেকট্রোলাইটর অভাব দূর করে। কলা নিমখের সঙ্গে লেমনেট সেবন করে ইলেকট্রোলাইটর অভাব দূর করাত বহু দিকত উপকারী হয়। ই পেশী আর স্নায়ুত থাকা খনিজ পদার্থর অভাব দূর করে, কারণ ইয়াত ভিটামিন প্রচুর পরিমাণে থাকে। হেয়ে এই পনীয় নিমিষতে শরীরক জলসিঞ্চন করে আর ইলেকট্রোলাইটর অভাব দূর করে, শরীর শীতল করাতো সহায়ক হয়। কলা নিমখ আর নেমুর পানিয়ে শরীর শীতল করা দ্রুত কাম করে। ই শরীরের পিএইচর লগতে উষ্ণতার ভারসাম্য রক্ষা করে শরীর শীতল করে। ইয়ার বাহির কলা নিমখের একটা বিশেষ কথা হল, ই পেটর পিত্তর রসর ভারসাম্য রক্ষা করে আর পেট ঠান্ডা করাত সহায় করে। পেটর বহু সমস্যার নিরাময় হয়। কলা নিমখ আর নেমুর পানি খালে পেটর বহু সমস্যার নিরাময় হব পারে। প্রথমতে ই পেট পরিষ্কার করে ডিটক্স করাত সহায় করে। দ্বিতীয়ত এসিডিটি আর বদ হজম কমাত সহায় করে। তৃতীয়তে কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকলেও ইয়াক পান করিলে পেটর বাবে উপকারী। এইদরে কলা নিমখ আর নেমুর পানি খালে আমার দেহর বিভিন্ন উপকার হব পারে। কলা নিমখ আর নেমুর পানি গরমত কিয় খাব লাগে সেই বিষয়ে আমি বিশ্লেষণ করল। গতি আপনিও নিয়মিতভাবে এই গরমত কলা নিমখ আর নেমুর পানি খাওয়া অভ্যাস করক, তেতিয়া আপনি সুস্থ হয়ে থাকিব। সুস্থ দেহে সুস্থ মনের সৃষ্টি করে আর সুস্থ মনে সুস্থ সমাজের সৃষ্টি করে। ধন্যবাদ, চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।